জানছি আমাদের ওয়েবসাইটে এরকম এপি এর একটা ট্যাব আছে আপনারা এখানে যাবেন এপি এর ট্যাবের মধ্যে ঢুকলে এরকম একটা পেজ আসবে এটা হচ্ছে মন্ত্রিপরিষদ থেকে নির্ধারিত পেজ তো আমরা এটা আপডেট করছি আর কি এখানে আমাদের মেইন আছে যে জাতীয় শুদ্ধাচার কৌশল এটাই হচ্ছে আজকে আমাদের ট্রেনিংটা করলাম তার একটা অংশ এর পাশে মেইন আছে আমাদের অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট এটাই হচ্ছে এপি এর বাইরে আমাদের আরো কিছু কমিটি আছে ই গভর্নেন্স যেটাকে আমরা ইনোভেশন কমিটি বলি সিটিজেন চার্টার আছে আমাদের তথ্য অধিকার আছে আপনারা যদি কোনো নির্দিষ্ট তথ্য চেতে পেতে চান সেক্ষেত্রে তথ্য অধিকার কমিটিতে আবেদন করবেন আমাদের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা একটা কমিটিতে আছে গতকাল আমরা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার উপর একটা স্টেক হোল্ডার মিটিং করেছি এবং তার আগের দিন আমরা নৈতিকতা কমিটি এবং শুদ্ধাচার কৌশলের উপর একটা অংশীদার সভা করেছি এখানে আমাদের বিভিন্ন যে প্রতিবেদন এবং করে পরিকল্পনা সব এখানে দেওয়া আছে আমাদের কমিটি আছে কমিটি লিস্ট এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের গত বছরের রিপোর্ট এখানে আছে এই বছরের রিপোর্ট এখানে আছে যাই হোক আমরা যে প্রতি তিন মাসে আমাদেরকে রিপোর্টগুলো ইউজিসি বরাবর প্রেরণ করতে হয় সেটা একটা মেইন শর্টটা হচ্ছে এটা আর কি এখানে দেখেন উপরে থেকে দেখা যাচ্ছে কিনা আমাদের প্রথম যে রিপোর্টে অংশ আছে সেটা হচ্ছে এই নৈতিকতা কমিটির সভা আহ্বান এবং এটা একটা টার্গেট দেওয়া আছে আমাদের এই বছরে মিনিমাম চার কোয়ার্টারে এক এক প্রতি কোয়ার্টারে একটি করে মানে চারটি সভা আয়োজন করতে হবে তারপর আছে অংশীদারের সভা এই স্টেক হোল্ডারের মিটিং মিনিমাম দুইটা করতে হবে তাহলে আগের কোয়ার্টারে একটি করেছি এই কোয়ার্টারে একটি করেছি তারপর হচ্ছে প্রশিক্ষণ আয়োজন শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন যে প্রশিক্ষণটা আজকে আমরা আয়োজন করলাম এবং গত কোয়ার্টারে আমাদের সেপ্টেম্বরের ভিতরে একটি করা হয়েছিল 1.4 এ আছে কর্ম পরিবেশ উন্নয়ন তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য পোশাক প্রদান এবং পোশাক পরিধানের নিশ্চয়তা নিশ্চিত করবে এখানে কর্ম পরিবেশ উন্নয়নের ব্যাপারটা হচ্ছে আমরা ওয়াকেজ মালামাল নিষ্পত্তি করার জন্য একটা কমিটি করা হয়েছে কমিটির কাজ চলমান আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের স্টেট যে শাখা আছে তারা যথেষ্ট চেষ্টা করছে আমরাও চাইছিলাম যে আউটসোর্সিং পদ্ধতিতে কিছু লোক আনা যায় কিনা সেটাও ইউজিসির সাথে দরদর চলছে আর আমরা আমাদের এই রিপোর্টের খাতিরেও প্রতি কোয়ার্টারে একবার দুবার করে আমরা অভিযান করি র্যালি করি সেটা আমরা রিপোর্টটা কীভাবে দিয়েছি সেটা আমাদেরকে দেখাবো এখানে আছে ক্রয় পরিকল্পনা এবং আরেকটা আছে 3.1 এ সেবা প্রদানের ক্ষেত্রে সেবা রেজিস্টার তো যেহেতু আপনারা বিভিন্ন দপ্তর থেকে বিভাগ থেকে আসছেন এই সেবা রেজিস্টারটাই হচ্ছে আপনাদের কাছে মেইন বিষয় কি এটা আপনারা একটু আমাদেরকে দিবেন তথ্যগুলা এটা হচ্ছে গতবার আমরা যে স্টেকহোল্ডার মিটিং করেছিলাম সেটার একটা প্রমাণ এরপর আমরা গতবার ট্রেনিং করেছিলাম সেটার একটা প্রমাণ আছে এখানে এই যে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি এবং তার কিছু কার্যক্রম হয়েছে মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা আমরা যে করছি সেগুলো একটা ব্যবস্থা আমাদের আছে আপনার চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে পোশাক এখানে আমরা দেখেছি যে এটা মাদকের জন্য নির্ধারিত পোশাক এটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ডের জন্য পোশাক কোনো পরিকল্পনা দেওয়ার কথা আছে সেটা আমরা জুলাইয়ের ভিতর দিয়েছিলাম এই যে মেইন হচ্ছে যে এই সেবা রেজিস্টার গ্রুপ আপনারা বিভিন্ন দপ্তরে আছেন এই সেবা রেজিস্টার গ্রুপটা মেনটেন করবেন এবং আমাদের কাছে প্রতি তিন মাস অন্তর এই আপডেটটা দিতে হবে সেক্ষেত্রে মেইন ইস্যুটা হলো যে আপনারা এই সিরিয়ালটা মেন করবেন আপনার যদি জুলাই মাসের 1 তারিখ থেকে যে সিরিয়ালটা শুরু করবেন ওই সিরিয়ালটা অনেক আছে যে ডেলি একবার সিরিয়াল করে বা মাসে একবার সিরিয়াল করে এই সিরিয়ালটা রেগুলার থাকবে মানে হচ্ছে আমরা তো সব খাতা সব পেজ আমরা সোনিয়াকে দিতে পারবো আমরা দেবো আমাদের যে অক্টোবরের প্রথম থেকে কিছু ছবি দেবো আবার এই ডিসেম্বরের শেষে থেকে কিছু ছবি দেবো এই কারণে সিরিয়ালটা মেনটেন না থাকলে তখন প্রমাণটা আর কি যথাযথ হয় না এটা আমাদের বিভিন্ন যে হিসাব দপ্তর থেকে আমরা নিয়েছি বিভিন্ন দপ্তর থেকে আমাদের মেন ইস্যু আছে যে সিটিজেন চার্টারে একটা তালিকা আছে যতগুলো দপ্তর যতগুলো সেবার কথা বলা আছে প্রত্যেকটা দপ্তর থেকে ওই সেবার হালনাগাদ তথ্য দিতে হবে ঠিক আছে আমরা দুর্নীতি প্রতিরোধে একটা র্যালি করেছিলাম আমরা কিছু আমাদের ব্যানার ফেস্টন জনসচেতনতামূলক দেওয়ার কথা লাস্ট আমাদের যে পানি পুকুরে মারা গেছিল তখন আমরা এই ধরনের সতর্কবার্তা দিয়েছিলাম আমাদের কমিটি থেকে মূলত বিভিন্ন নির্দেশনা আছে সেগুলো তো